প্রিয় বন্ধুরা তোমরা যারা ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা রয়েছ পশ্চিমবঙ্গের তোমাদের সকল ছাত্রছাত্রীর জন্য সুখবর স্কুলের ক্লাস পুনরায় চালু হতে চলেছে ক্লাস অনুযায়ী ভিন্ন পদ্ধতিতে যার অফিসিয়াল বিজ্ঞপ্তি চলে এসেছে অফিসিয়ালভাবে কাদের ক্লাস কিভাবে নেওয়া হবে সমস্তটাই বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব ও আর তোমরা যারা উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য রয়েছে একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি সেটা নিয়েও আলোচনা করব। এছাড়া তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী আছো তোমরা ক্লাস এবং পরীক্ষা সংক্রান্ত বিষয়ে অনেকেই জানতে চাইছ তা নিয়েও এই ভিডিওতে বিস্তারিত এক্সপ্লেন করব। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো ব্যক্তিগতভাবে কিছু জিজ্ঞাসা করার থাকলে ইনস্টাগ্রাম আইডি তো রয়েছেই ইনস্টাগ্রামে সরাসরি যোগাযোগ করতে পারো বন্ধুরা সবার প্রথমেই বলবো স্কুলের ক্লাস সম্পর্কিত ক্লাস অনুযায়ী এবং তারপরে উচ্চ মাধ্যমিকের বিজ্ঞপ্তি এবং তারপরে কলেজ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। সবার প্রথমেই তোমাদের সকলের ছাত্রছাত্রীর জন্য যারা ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীতে পড়ছো তোমাদের সকলের জন্য সুখবর তোমাদের প্রত্যেকের ক্লাস কালকে থেকেই পশ্চিমবঙ্গ রাজ্যে শুরু হতে চলেছে কিন্তু প্রত্যেকের ক্লাস একই রকম উপায়ে হবে না প্রত্যেকের ক্লাস অনুযায়ী কিন্তু ও পদ্ধতি ভিন্ন এই মুহূর্তে তোমরা যারা ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রী আছো তোমাদের ক্লাস হচ্ছে একটি অভিনব পদ্ধতিতে অর্থাৎ ফোন কলের মাধ্যমে তোমাদের যে ডাউট রয়েছে সেই ডাউট ক্লিয়ারের জন্য এই পদ্ধতিতেই কিন্তু তোমাদের এই সময়ে ক্লাস হবে অর্থাৎ কোভিড পরিস্থিতিতে ক্লাস হবে এবং সেটা হবে দুভাগে প্রথম ধাপে অর্থাৎ সকাল সাড়ে দশটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ক্লাস নেওয়া হবে ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর এবং দ্বিতীয় ধাপে দুপুর দেড়টা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত ক্লাস নেওয়া হবে নবম শ্রেণী এবং নতুন যারা দশম শ্রেণীতে উঠেছ তোমাদের ক্লাস কিন্তু নেওয়া হবে এবং টোল ফ্রি নাম্বারে তোমরা ফোন করে তোমাদের যে বিষয়ে ডাউট রয়েছে সেই ডাউট তোমরা ক্লিয়ার করতে পারবে ধরো তুমি কোনো একটা বই পড়ছো সেক্ষেত্রে তোমার কোনো একটা বিষয় বুঝতে অসুবিধা হচ্ছে সেই বিষয়টা তোমরা ক্লিয়ার করে নিতে পারবে তোমাদের স্কুলের শিক্ষকদের থেকে এ অভিজ্ঞ শিক্ষকরা বিষয়ভিত্তিক ই যে সাবজেক্টের শিক্ষক রয়েছে সেই শিক্ষকের থেকে তোমার বিষয়ে যে বিষয়ে ডাউট রয়েছে যে চ্যাপ্টারে ডাউট রয়েছে সেই ডাউটটা তোমরা ক্লিয়ার করে নিতে পারবে ফোন কলের মাধ্যমে এবং ফোন টোল ফ্রি নাম্বার যেহেতু তোমাদের সেই ফোন করার জন্য কিন্তু কোনো অর্থ ব্যয় হবে না টোল ফ্রি নম্বরটা স্ক্রিনে আমি দিয়ে রাখছি তিন ঘন্টা তিন ঘন্টা করে টোটাল ছ ঘন্টা ক্লাস নেওয়া হবে রবিবার বাদে ছদিন দিন মানে সোম থেকে শনিবার ক্লাস নেওয়া হবে আর বাদ বাকি দু হাজার বাইশে তোমরা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী আছো তোমাদের ক্লাস তো সম্পূর্ণ দূরভাষের মাধ্যমেই হচ্ছে অর্থাৎ টিভি চ্যানেল জি চব্বিশ ঘন্টায় সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত তোমাদের পঠন পাঠন হচ্ছে এইভাবে এই কোভিডের পরিস্থিতিতে ষষ্ঠ থেকে একদম উচ্চ মাধ্যমিক পর্যন্ত সকলের ক্লাস নেওয়া হচ্ছে এর সমস্তটাই অফিসিয়াল বিজ্ঞপ্তি সহ তোমাদেরকে শেয়ার করলাম বাদ বাকি তোমাদের মন্তব্য অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী আছো তোমাদের ক্লাস সম্পর্কে এখনো পর্যন্ত কোনো কিছুই কিন্তু বোর্ডের তরফ থেকে বা রাজ্য সরকারের তরফ থেকে কিছুই বলা হয়নি এরপরে তোমরা যারা উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী আছো ও তোমাদের রেজিস্ট্রেশন হচ্ছে এবং রেজিস্ট্রেশনের পেমেন্টের যে পদ্ধতি সেই পদ্ধতি কিন্তু এখন সম্পূর্ণভাবে অনলাইন অ্যাক্সেস দেওয়া হয়েছে এ তোমরা অনলাইনে পেমেন্ট করতে পারবে অনলাইনে রেজিস্ট্রেশনের সুবিধা কিন্তু দেওয়া হচ্ছে পেমেন্টের জন্য ও কারণ ও এই কোভিডের সিচুয়েশানে অনেকের অসুবিধা থাকতে পারে বাড়িতে বসেই তোমরা রেজিস্ট্রেশনে পেমেন্ট করে দিতে পারবে পেম অফিসিয়াল বিজ্ঞপ্তি সমেত কিভাবে পেমেন্ট করবে সমস্ত প্রসিডিওর কিন্তু ও এখানে উল্লেখ করা আছে পাশে আমি স্ক্রিনেও দিয়ে রাখছি এরপরে তোমরা যারা কলেজের ছাত্র ছাত্রী আছো তোমরা সকলেই জানতে চাইছো আমাদের পরবর্তীতে ক্লাস কিভাবে হবে আমাদের পরীক্ষা হচ্ছে এ আমরা পরবর্তীতে কি অফলাইনে ক্লাস করতে পারবো তো একেবারেই না তোমাদের ক্লাস ফোনের মাধ্যমেও হচ্ছে না তোমাদের ক্লাস অনলাইনে হচ্ছে যেরকমভাবে অনলাইনে তোমরা ক্লাস করে থাকো ও সেই রকমভাবে অনলাইনে হবে লিঙ্ক পাঠিয়ে গুগল মিটের মাধ্যমে বা কোনো অ্যাপসের মাধ্যমে অনলাইনেই কিন্তু কলেজ কর্তৃপক্ষ তোমাদের থেকে ক্লাস তোমাদের ক্লাস নেবে এ সেটা সম্পূর্ণ কিছু নির্ভর করছে তোমাদের কলেজের ওপর তোমাদের কলেজ কিভাবে ক্লাস নিচ্ছে অনলাইনে ক্লাস নিচ্ছে অনেকের ক্ষেত্রে ক্লাস নিচ্ছেও না আর সমস্ত কিছুই ডিপেন্ড করছে কলেজের ওপর পরীক্ষা তোমরা অনেকেই জানো অনলাইনে ঘোষণা হয়েছে অনেকের ঘোষণা হয়নি তোমরা যারা প্রথম বর্ষের ছাত্রছাত্রী আছো তোমরা অনেকে জিজ্ঞাসা করছো যে আমাদের পরীক্ষা কিভাবে হবে তোমাদের পরীক্ষাও কিন্তু সম্পূর্ণভাবে অনলাইনেই হবে এই পরিস্থিতির কথা মাথায় রেখে যেহেতু এই মুহূর্তে স্কুল খুলতে পারছে না কলেজ খুলছে না আর সেটাকে এক্সটেন্ড করে দেওয়া হচ্ছে সমস্ত কিছুই শিক্ষা প্রতিষ্ঠান এই মুহূর্তে বন্ধ তাহলে অফলাইনে তোমাদের পরীক্ষা হবে কিভাবে। তোমরা যারা প্রথম বর্ষের ছাত্রছাত্রী আছো তোমাদের পরীক্ষাও সম্পূর্ণভাবে অনলাইনেই হবে ইনফ্যাক্ট সকলের এর পরীক্ষা এই মুহূর্তে এ আমাদের রাজ্যে অফলাইনে হওয়া সম্ভব না অনলাইনেই হবে আশা করছি তোমরা যা প্রশ্ন করেছিলে সমস্ত উত্তরই জানতে পেরেছো এখনও যদি কোনো বিষয়ে ডাউট থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো তো প্রত্যেকে ভালো থেকো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত